নমস্কার, সৌভাগ্যের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে মৌসুমী। দর্শক বন্ধু, আমাদের কখনো কখনো আমরা যখন নিজের মনে একটা ঘরে বসে ভাবি যে আমরা তো অনেক কিছু অনেকের জন্য করেছি, কিন্তু তবুও কেন মন পায় না, কেন তাদেরকে আমরা স্যাটিসফ্যাকশন করতে পারি না। অনেক কিছু দিয়ে ভরিয়ে রেখেছি, অর্থ, বাড়ি, গাড়ি, সোনা, গয়না, সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রেখেছি, কিংবা বাইরের লোকদের জন্য প্রচুর কিছু করেছি, তবু কেন মানুষ আমাকে ভুল বোঝে, কেন আমি মানুষের থেকে মন পাই না, কিসের জন্য আমার এই জিনিসগুলো ঘটে। অথচ যে এত কিছু করেছে সে কেন লাইফে এত কিছু তার সঙ্গে থাকছে, কিন্তু তবুও কেন সে সুখী হতে পারছে না, তবুও সেই জায়গাটা কেন ফাঁকা থাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে যাকে আমি হট সিটে এনেছি তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে দীর্ঘ 35 বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষতন্ত্র বাস্তু বিশেষজ্ঞ। সকলের প্রথমে তাকে আমরা স্বাগত জানাবো স্টুডিওতে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনরা, প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। ভালো যে আমাদের থাকতেই হবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান নিশ্চয়ই বলবো, আপনাদের সঙ্গে সহমত করব। তার আগে বলবো যে আমার সহপাঠী মৌসুমী যে প্রশ্নটা রেখেছে খুব ভেরি ডিফিকাল্ট, প্যাথেটিক্স। মানুষের জন্য আমি করছি, মানুষ অর্থাৎ নিজস্ব লোক হতে পারে, বাইরের লোক হতে পারে। আমি ভরিয়ে দিচ্ছি বাড়ি গাড়ি অনেক কিছু করে, কিন্তু মনটা পাচ্ছি না, মানুষ আমাকে ভুল বুঝছে। সে স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, আবার প্রেমিকা হতে পারে, বা প্রেমিক হতে পারে, বাইরের লোক হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কেন হচ্ছে? তাহলে আমার জীবনের সার্থকতা কোথায়? আমি যে এত কিছু করলাম, নিজে না খেয়ে না দে মানুষের সেবা করে আত্মতৃপ্তি লাভ, কিন্তু এইটুখানি কি সম্মান থাকতে পারে না যে আমার সুনাম যদি সত্যিকারই আমি কর্ম করে থাকি, কেন সুনাম থাকে? এই প্রশ্নের আজকে উত্তর দেব। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সময়ে বিভিন্ন চ্যানেল মিডিয়াতে যে লাইভ ফোন অনুষ্ঠান থাকে ডক্টর দেবাশিস শাস্ত্রীর, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। আজকের আমরা এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলবো, যাদের ভাগ্য স্থানে অর্থাৎ নবম হাউজে এবং ষষ্ঠ হাউজে, এই জায়গাতে যদি অশুভ দোষ থাকে, তবে এই অশুভ দোষ মানে দ্যাট মিন্স হচ্ছে অঙ্গারি দোষ, দারিদ্র দোষ, বা সেখানে কালসর্প যোগ, বা সেখানে কেমুদ্রি দোষ, বা সেখানে সাধুসর্প যোগ দোষ, সাধুসর্প দোষ, এই সমস্ত অশুভ দোষ যদি থাকে, তাহলে আপনার কোনোভাবেই আপনি মানুষের জন্য যত করবেন সঙ্গে থাকুন, আপনি ফিডব্যাক ভালো পাবেন। আপনার সন্তান আপনাকে ভুল বুঝবে, আপনার সন্তান আপনাকে ভুল বুঝবে, আপনার ফ্যামিলি আপনাকে ভুল বুঝবে, আপনার হাজবেন্ড আপনাকে ভুল বুঝতে পারে, আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, আপনার ভাই আপনাকে ভুল বুঝতে পারে, আপনার পিতা মাতা সে ভুল বুঝতে পারে, বা আপনার বান্ধবী, বন্ধু, প্রেমিক, প্রেমিকা, বা বাইরের লোকজনও ভুল বুঝতে পারে, সঙ্গে থাকুন। তো এই যে বিষয়গুলি, এটাকে বুঝতে হবে। তাহলে আমার সারা জীবনে আমি যে কর্ম করলাম, শেষ টাইমে আমি যখন চলে যাওয়া পৃথিবী ছেড়ে, তো সেই ব্যথা, বেদনা, যন্ত্রণা নিয়ে আমাকে পরপারে যেতে হচ্ছে। তাহলে আমি যদি বুঝতে পারি যে আমার কর্ম সাকসেস করতে হবে, অর্থাৎ আমি মানুষকে সেবা করব, ভালোবাসবো, স্ত্রী পুত্রকে আমি গড়ে তুলবো, বা তাদের লাইফ সেটেল করব, বা আমার কারোর জন্য কিছু করব, আমি পৃথিবীর মাঝে বেঁচে থাকতে চাই,
সম্মান সম্মান সম্মানটা নিয়ে, তো সেখানে অসম্মান হবে না, তো এটা হওয়া সম্ভব। তো এই যে প্যাথেটিক্স লাইফ, অর্থাৎ ভাগ্য স্থানে অঙ্গারী দোষ বা ষষ্ঠ স্থানে অঙ্গারী দোষ, সেখানে সুনাম হানি হবে। সুনাম হানি মানে আপনার বদনাম হবে, আপনি যত কর্মই করবেন আপনি সুনাম কোথায় পাবেন না। তো এটা হচ্ছে বিষয়। ঠিক হাতের মধ্যেও সেরকম জায়গায় যদি থাকে, আপনার যদি হৃদয় রেখার পাশে যদি আপনার এখানে যদি আপনার জপ চিহ্ন বা সেখানে কাটানুটি চিহ্ন থাকে বা বক্র রেখা থাকে, তাহলে কিন্তু সেই রকম ভাবে সুনাম হানি আপনার হবে। এবং সেখানে রবি রেখার স্থানে যদি সেই রেখা যদি ভগ্ন হয়ে যায়, তাহলে আপনার সুনাম হানি হবে। যে কর্মে যাবেন সেখানে সুনাম হানি হবে, বিভিন্ন বদনামে আপনি পড়বেন। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, আজকে লাইভ ফোনের অনুষ্ঠান নিশ্চয়ই আমরা যাব, তার আগে একটা ফোন কেউ এসেছেন কথা বলো। টাইমিংটা বলুন। সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ। ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা। আপনি একটু টিভি থেকে দূরে কথা বলুন, ভালোভাবে শোনা যাচ্ছে না। ঠিক আছে, বলে দিচ্ছি, আপনি লাইনে থাকুন, নিশ্চয়ই বলে দেব। আপনি বর্ধমানে থাকেন তো? বর্ধমানে কোথায় থাকেন? হ্যাঁ, 2 সেপ্টেম্বর 1990 জন্ম, রবিবার ছিল। 90 সালে জন্ম তো? 90 সালে জন্ম। হ্যাঁ, রবিবার ছিল। শ্রবণ নক্ষত্র মকর রাশি মীন লগ্ন ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম। আপনার ছেলের হচ্ছে দেবগণ বুধ বক্রী স্থানে রয়েছে, আপনার ছেলের কর্ম সমস্যা, অর্থাৎ কর্ম ঠিক নেই, রোজগার নেই, অর্থ সমস্যায় ভোগেন, এবং মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা অশান্তি হবে। হচ্ছে হচ্ছে কি আপনার সঙ্গে মাঝে মাঝে ঝামেলা অশান্তি হচ্ছে? আরে, আপনার সঙ্গে মাঝে মাঝে ঝামেলা অশান্তি হচ্ছে কি না সেটা বলছি। এভাবে কথা বলা যায় না। আপনি নিশ্চয়ই যদি সমস্যা থাকে, বর্ধমান চেম্বার আছে, বা যদি যারা বর্ধমান দুর্গাপুর আসানসোল সব জায়গায় চেম্বার রয়েছে, যদি কাজের গ্যারান্টি চান, যদি সন্তানের আপনার কর্ম না থাকে বা কর্মযোগ হারিয়ে ফেলে বা আগে কাজ করতো সেই কাজটা এখন করতে পারছে না, তার জন্য একবার চেম্বারে যোগাযোগ করবেন। চেম্বারে যোগাযোগ করলে আপনি তার গ্যারান্টি সব সমাধান পাবেন। দেবাশীষদা মানেই হচ্ছে গ্যারান্টি সমাধান। যারা হয়তো অনেকদিন পর্যন্ত ওয়েট করতে পাচ্ছেন না, তারা ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে। এটা আপনাদেরই চেম্বার, আপনাদেরই পার্সোনাল চেম্বার। এখানে জ্যোতিষ তন্ত্র বাস্তু সবটাই দেবাশীষদা নিজে করে দেন গ্যারান্টি সহকারে আর্থিক সামর্থ্যের মধ্যে। সুতরাং একবারের জন্য দেবাশীষদার কাছে আসতে হবে, বারবার আসতে হবে না, বারবার ভিজিট লাগে না, বারবার প্রতিকার করতে হয় না। এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল হয়ে যায়, এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। একদম। হ্যালো। রাত্রি 2:35। আর জায়গা কোথায় জন্ম ছিল? রাত্রির 2:35। জন্ম কোথায়? বেহালাতে। ঠিক বেশ ভালো। কি করছে মেয়ে একটু বলুন দিদি। মেয়ে তো কিছু করছে না, ওই জন্য তো মেয়ে তো পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছে। কি হবে তাই? ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নাই।
ডক্টর দেবাশীষ শাস্ত্রীর উপর যদি ভরসা থাকে সব সমস্যার সমাধান হবে, এবং গ্যারেন্টি সহ সমাধান করেন। আপনারা দেখেছেন বহু মানুষ কাজ দেওয়া হয়েছে, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। 30 নভেম্বর 2002 শনিবার ছিল, কেন আপনার মেয়ের সমস্যা হচ্ছে, তার কেরিয়ার বা পড়াশোনা এডুকেশন কোনোটাই করতে পারলো না, কেন? তার শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র বা চতুর্দশী অমাবস্যায় তাদের জন্ম, তাদের জীবনে বহু বাধা বিঘ্ন হয়, জীবনের 2/3 শুভ কাজ হচ্ছে না, অর্থাৎ 75% কাজ নেগেটিভ। প্রথমে বলি হস্তা নক্ষত্র শনিবার খুব খারাপ, কন্যার রাশি কন্যা লগ্ন দশমী কৃষ্ণপক্ষে জন্ম, তার হচ্ছে দেবগণ। আর একটি জায়গা রয়েছে যেটা দেখে নিচ্ছি, চার্ট অফ কাউন্সিল কি বলছে, হ্যাঁ একই কথা, কন্যা রাশি কন্যা লগ্ন। আচ্ছা এবারে কথা হচ্ছে তার দ্বিতীয় হাউজে শুক্র মঙ্গলের অবস্থান, তৃতীয় হাউজে সেই কেমুদ্রি দোষ, এবং তার সঙ্গে রয়েছে কালসর্প যোগ, যার কারণের জন্য তার এডুকেশনে বাধা ছিল, উচ্চশিক্ষা হয়নি এবং তার কর্ম মানে কিছু করতে পারছে না। মানে বিয়ে হবে কতদিনের মধ্যে, আগে চিন্তা করুন বিয়েটা হবে কিনা, আর বিয়েটা যদি হবে তাহলে সেটা বিচ্ছেদ হবে কিনা, এইটা আগে চিন্তা করুন। কারণ হচ্ছে বিয়েটা কবে হবে সেটা যদি আপনি চিন্তা করেন, যে দোষগুলি রয়েছে এখানে সেই দোষ যদি সংশোধন না করবেন বা আপনি রেমেডি না করবেন বা সমাধান না করবেন, বিয়ে হলে বিয়ের 3 মাস বা 4 মাসের মধ্যে বিচ্ছেদ হবে। বুঝতে পারছি, একটা মেয়ের বিয়ে না হওয়া একরকম, বিয়ে হয়ে গিয়ে ডিসকানেক্ট হওয়া বা ডিভোর্স হয়ে যাওয়া সেটা আর একটা সমস্যা। সুতরাং এই যে রয়েছে যে দ্বিতীয় হাউজে শুক্র মঙ্গলের অবস্ট্রাকশন, তৃতীয় হাউজে কেমুদ্রি দোষ এবং রয়েছে তার কালসর্পযোগ, রয়েছে নবম স্থানে কাল ভাগ্য স্থানে কালসর্পযোগ, যেটা একটু আগে তোমাকে বলেছিলাম, তো কালসর্পযোগ রয়েছে, তার কারণ হচ্ছে সর্বকাজে তার বাধা। এই সর্বকাজে বাধা ঠিক করতে গেলে একবার চেম্বারে যোগাযোগ করতে হবে, আপনার পক্ষে সম্ভব হবে বেহালা থেকে যদি বলেন বা দক্ষিণ চব্বিশ পরগনা হলে গড়িয়াহাটে সুবিধা হবে, আর না হলে ডালনব চেম্বারে প্রত্যেক শুক্র শনি রবি ডালনব চেম্বারে পেয়ে যাবেন। বিয়ে হবে, বিবাহ পৃথিবীর যে কোনো ছেলের সঙ্গে হতে পারে, বিয়ে হলে বিচ্ছেদটা আগে হবে, এইটা মাথায় রাখুন। একদমই শুনেছেন, ওর প্রেম ভালোবাসা অ্যাফেয়ার যা আছে সব বিচ্ছেদ হবে, মেয়েটার সর্বনাশ হবে, এটা মাথায় কিছু মনে করবেন না, সমস্ত কোষ্ঠী দেখতে দেখতে মাথার চুল প্যাক পেকে গেছে। সুতরাং নতুন কিছু বলার নেই, যা বলে দিচ্ছি এটাই ফাইনাল। যদি কারোর সঙ্গে অ্যাফেয়ার করতে হয় বা প্রেম করতে হয়, তার ডেট অফ বার্থের সঙ্গে কাউন্সিলিং করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে রেমেডি করতে হবে, সংশোধন করতে হবে, এই কালসর্পযোগ, এই সাধুসর্পযোগ, কেমুদ্রি দোষ আগে ঠিক করতে হবে, তবেই আপনি বিয়ে দিন, না হলে বিয়ে দেওয়ার দরকার। একদমই, আপনি চলে আসুন, মানে এইটা আপনি শুনলেন, শুনে মনে করলেন ঠিক আছে, মানে দিয়ে দিলেন পরে দেখা যাবে, এইটা যদি করেন তাহলে কিন্তু সমস্যাটা আরো বেশি বাড়বে। এখন চেম্বারে ক্লায়েন্ট 100 ক্লায়েন্টের মধ্যে 50 জন, 50% হচ্ছে বিবাহ সমস্যা, বিবাহ সমস্যা, সেটা প্রেম করে হয়ে, প্রেম করে 5 বছর 6 বছর প্রেম করছে বা অ্যাফেয়ার হচ্ছে, তারপরে বিয়ে করছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, দেখে শুনে বিয়ে করছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট, তুমি দেখো অনেক ক্লায়েন্ট, অনেক চেম্বারে 50% লোকের অর্থ সমস্যা এবং হচ্ছে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। একটা মেয়ে কালকে চেম্বারে এসে তার বিয়ে হয়েছে, তো 1 সপ্তাহ হয়নি, মানে 7 ডেজ এর মধ্যে তাকে বাড়িতে চলে আসছে, কোথেকে বলছেন আগে বলুন। নমস্কার ঠিক আছে, লাইনে থাকুন, নিশ্চয়ই বলে দিচ্ছি, রাত্রির 12টা হচ্ছে 12টা 12:15 বলে 13 বললাম, ঠিক আছে, রাত্রির 12:15।
সঙ্গে থাকুন আপনি। এটা কি আপনি আমার মুখ থেকে শুনলে ভালো হতো না আপনার? আপনি সঙ্গে থাকুন। ডক্টর দেবাশীষ শাস্ত্রী নারী নক্ষত্র বলে দেন, আপনি আমার কথা শুনুন, আপনি কথাগুলি শুনুন, তবে ভালো ফল পাবেন। আপনি কথা আমার কথা শুনুন, আপনি শুনতে পাচ্ছেন? টিভির দিকে দরকার নেই, আপনি সাইডে কথা বলুন। যারাই প্রোগ্রামে কথা বলবেন সাইডে কথা বলবেন, তবে শুনতে পারবেন, টিভিতে কথা বলবেন না। কথা হচ্ছে আমার কথা শুনুন, দেবাশীষ শাস্ত্রী নারী নক্ষত্র বলে দেন, কিচ্ছু বলা দরকার নেই। প্রথম কথা বলছি, 30 সেপ্টেম্বর 1983 শুক্রবার ছিল, তাই তো? না না, ইয়ে ছিল সোমবার রাত্রি, মানে রাত্রি 12:15, 12 তারিখ রাত্র 12:15, তাই 13 তারিখ 1983। তাহলে আপনি 30 সেপ্টেম্বর বললেন কেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা সঠিক করে বলুন। সোমবার। আরে তারিখটা বলুন ঠিক করে। এত কনফিউশন নিয়ে এত লাইভ অনুষ্ঠানে আপনারা আসবেন না, আমি রিকোয়েস্ট করছি, কারণ আপনাদের পরে অনেকেই আছে। আগে ডেট অফ বার্থ ঠিক করে নেবেন বাড়িতে বসে, ভুলভাল ডেট অফ বার্থ বলবেন না, তাতে প্রবলেম হচ্ছে, আর পাঁচজনে কথা বলতে পারে না। ডেট অফ বার্থ লিখে ভালো করে নিয়ে তারপর কথা বলবেন, আর যারা কথা বলবেন টিভি মিউট করে সাইডে কথা বলবে, তোর কথা শুনতে পারবে না, আপনাদের ভালো হবে। সঙ্গে থাকুন। আমি তার আগে ফোনে, অবশ্যই আমি ফোন যে আছেন আমি নিচ্ছি, কিন্তু তার আগে বলে দিচ্ছি। হ্যাঁ নিন না, না এক সেকেন্ড বলবো। যিনি বিবাহ সমস্যাটা যার হয়েছে রানাঘাট থেকে, আপনি কি নাম বললেন জানার নেই, মনে নেই, যাই হোক, রানাঘাট থেকে যে বলছেন আপনার বিবাহ এক সপ্তাহের মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছে, যদি চান যে ওই ওয়াইফকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন তো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, যদি চান নতুন করে বিবাহ যোগ করবেন করিয়ে দেওয়া সম্ভব। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার বিবাহ যোগ করিয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার আগে আপনাকে চেম্বারে এসে আপনাকে দেখিয়ে প্রতিজ্ঞা করতে হবে, তবেই দেবাশীষ শাস্ত্রী আপনাকে সেই গ্যারান্টি দেবেন, তবেই আপনার কাজটা হবে, এমনিতে হবে না। যে যোগটা রয়েছে, অঙ্গারি দোষ রয়েছে, মাঙ্গলিক রয়েছে, আপনি কি করে আপনার নতুন করে বিবাহ হবে? এটাকে কাটতে হবে, কাটাতে হবে, খণ্ডন করতে, মানে যদি করে তাহলে আবার ডিসকানেক্ট, একবার করলে আবার ডিসকানেক্ট, যতবার বিয়ে হবে ততবার এই বিচ্ছেদ হবে। আচ্ছা, আপনি শুনেই নিলেন যে যতবার আপনি করবেন ততবারই আপনি ডিসকানেক্ট হবে, তা আপনার বিবাহিত লাইফ অসুখী, তার জন্য আপনি চলে আসুন দাদা। বিবাহিত লাইফ না, কর্মেও বিভ্রান্তি আছে, অর্থ সমস্যায় ভুগছে, একদমই ঠিক আছে। দেখো কে লাইনে আছে। হ্যাঁ কে, হ্যালো। জন্ম তারিখ বলুন। 15/7/1984। 15/7/1984, বেশ, রাত 12:10, বেশ, নিশ্চয়ই বলে দেব। রবিবার ছিল, শ্রবণা নক্ষত্র মকর রাশি মেষ লগ্ন। আচ্ছা আপনি কি করছেন, প্রাইভেটে কোনো কাজ করছেন নাকি আপনি ব্যবসা করছেন? আপনি চাকরির আশা ছেড়ে দিন, আপনার সপ্তম হাউসে শনি মঙ্গল দোষ রয়েছে, চাকরির আশা একদম ছেড়ে দিন, চাকরি করতে পারবেন। যদি আপনার এই শনি মঙ্গল দোষ, মাঙ্গলিক দোষ এবং অমঙ্গল দোষ এই জায়গাটা ঠিক করতে পারবেন, তবেই আপনার চাকরি হবে, নাহলে পৃথিবীর কোনোদিনই আপনার গোল্ডেন টাইম আসবে না, চান্দি টাইমও আসবে না। এই জায়গাটা ঠিক করুন, তবেই আপনার আসবে। তারাপীঠ চেম্বার আছে, নাহলে আপনাকে ডালনাবে আসতে হবে, নাহলে দুর্গাপুরে আসতে হবে, নাহলে বর্ধমানে আসতে হবে, এসে দেখাবেন, একবারই আসবেন। চাকরি কবে হবে, যেমন আগামী যে নিয়ে আগে লাইনে পেলেন তাকে বললাম আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তার বিয়ে হবে, বলে দিলাম প্রতিজ্ঞা করে, আপনারও বলে দেব কবে আপনার চাকরি হবে, লিখে দেওয়া সম্ভব। ডক্টর দেবাশীষ শাস্ত্রী একদম, আপনি চলে আসুন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, সম্ভবনা একবার চেম্বারে যোগাযোগ করবেন, যদি কাজের গ্যারান্টি চান, যদি জীবনকে গড়তে হয়। দেবাশীষ শাস্ত্রী শুধু
ज्योतिष परामर्श दें ता नये जीवन के गड़े दे समस्या मुक्त जीवन तैरी करे दे जे कोनो समस्या जे कोनो कठिन व्याधि गोड़ा थेके निर्मूल हो जाबेन एर नाम डॉक्टर देवाशीष शास्त्री একদম অবশ্যই আমি ফোনে যাব কিন্তু তার আগে ওনাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন এবং যারা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলে যারা থাকেন তাদের একটা সুখবর যে উনি শিগগিরই অর্থাৎ এই 12 তারিখ এপ্রিল মাসের এই মাসের 12 তারিখ সোমবার এবং মঙ্গলবার 13 তারিখ ওনাকে আপনি 12 তারিখে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি সোমবারে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি এবং 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার পেয়ে যাচ্ছেন জলপাইগুড়ি প্রতি শুক্রবার শনিবার রবিবার ডক্টর দেবাশীষ শাস্ত্রীকে পাচ্ছেন দক্ষিণেশ্বরের ডালনাও বিক্রম এসসি মার্কেটে সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডালনাও সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে আপনারা পাচ্ছেন আপনাদের আর্থিক সামর্থ্যের মধ্যে গ্যারান্টি সহ প্রতিকার শিলিগুড়িতে যারা রয়েছে ওইদিকে যারা রয়েছে তারা পেয়ে যাচ্ছেন দাদাকে 12 তারিখ অর্থাৎ রবিবার কালকে সোমবার পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে এবং মঙ্গলবার 13 তারিখ পেয়ে যাচ্ছেন জলপাইগুড়ি 19 তারিখে পেয়ে যাচ্ছেন মালদা 20 তারিখে পেয়ে যাচ্ছেন বহরমপুর 21 তারিখে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট 22 তারিখে পেয়ে যাচ্ছেন মেদিনীপুর 26 তারিখে পেয়ে যাচ্ছেন আগরতলা 27 তারিখে পেয়ে যাচ্ছেন গুয়াহাটি 6 তারিখ মে মাসের মেচেদা 10 তারিখে আপনি আসানসোল এবং 11 তারিখে বাঁকুড়া এবং 13 তারিখে বর্ধমান পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা তারাপীঠ বালুরঘাট শিলিগুড়ি মুম্বাই দিল্লি গুয়াহাটি শিলচর জামশেদপুর অন্যান্য জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন বুকিং নাম্বার 8910406025594330255933099972 যেটা বলছিলাম যে মানুষে অনেক সময় ভাবছে যে ভাবেন যে আমার গোল্ডেন টাইম কবে আসবে চাঁদি টাইম কবে আসবে আসলে এতগুলি দর্জি থাকে জীবনেও গোল্ডেন টাইম আসবে চাঁদি টাইম আসবে এই জায়গাটা ঠিক করতে হবে কারণ এটা জেনারেশন বাই জেনারেশন আসে পিতামাতার থাকলে তবেই সেটা ছেলে মেয়েদের আসে তো পিতামাতা যদি বিবাহের আগে সেটা খণ্ডন করে বা তার সমাধান করে বা রেমেডি করে বা গাইডলাইন করে তাহলে সন্তানের সেই দোষটা আসবে আসে না আর যার সন্তানের দোষ আসবে তার পরবর্তী জেনারেশনও আসবে তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে যে ছেলেটি রানাঘাট থেকে পেলেন তার একাধিক সমস্যা তো সেই জায়গাটা ঠিক করতে কি করে আসবে তাহলে ভালো চলা কোন সময় আসবে যে বীরভূম থেকে পেলেন তার একাধিক সমস্যা সে চাকরির জন্য ওয়েট করছে ওয়েট করছে ওয়েট করছে 83 তে জন্ম কিন্তু আজও পর্যন্ত তার চাকরিটা হয়নি কেন হবে না কিন্তু চাকরির যোগ তার রয়েছে কিন্তু হচ্ছে না হচ্ছে না এই যে অমঙ্গল দোষ এবং মাঙ্গলিক রয়েছে কর্মস্থানে সপ্তমাস্ত মাঙ্গলিক তার কর্মস্থানে বিভ্রান্তি বিবাহ সমস্যা বা তার আঘাত প্রাপ্তির যোগ বা তার ফিনান্সিয়াল সমস্যা অর্থ সমস্যা তা এই জায়গাটাকে ঠিক করতে হবে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না একবারই আসবেন একবারই প্রতিকার করব তো আপনি গ্যারান্টি পেয়ে যাবেন আপনার জীবনে সাকসেস কবে হবে আপনার কবে বিবাহ সমস্যা মিটবে কবে আপনার ফিনান্সিয়াল সমস্যা মিটবে মানে অর্থ সমস্যা কবে আপনার দাম্পত্য জীবন সুখে হবে কবে আপনার বিবাহ হবে কবে আপনার ক্যারিয়ার তৈরি হবে কবে আপনি আগামী দিনে কতটা এস্টাবলিশ আপনি করতে পারবেন সবটা ইচ এন এভরিথিং দেবাশীষদা প্রেসক্রিপশনের উপর লিখে দেন আপনারা দেখেছেন বহু চেম্বারে দেখেছেন হাজার হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবেই যোগাযোগ করবেন চেম্বারে আদারওয়াইজ ফোনে ভাগ্যজনে লাভ নেই জীবনকে গড়তে শিখুন কারণ অল্প সময়ের মধ্যে আপনার জীবন গড়তে হবে আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই আপনাকে করে দিতে হবে এই পৃথিবীর মাঝে একদম সময় শেষ দাদা আজকে আর সময় নেব না মনে পর্যন্তই সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানাচ্ছি ভালো থাকুন নমস্কার